আমার নবীর নূরানি জুতো মোবারক মসজিদে নবীতে ঢুকার সময় নবী যখন হরম মোবারক খুলতেন ইহুদির ছেলে বুকের সাথে নিয়ে বসে থাকতেন যে বলেন না সুবহানাল্লাহ এরকম দিন যেতে লাগলো মাঝেতে লাগলো হঠাৎ করে একদিন আমার প্রিয় মাহবুব চোখে না দেখার কারণে বলে ইহুদির ছেলে কই আমার নবী কাছে উত্তর হয় ইয়া রাসূলুল্লাহ ইহুদির ছেলে শয্যাশায়ী খুবই রোগাক্রান্ত জবাব দিলেন না সুবহানাল্লাহ এমন রোগে রোগাক্রান্ত ইহুদির ছেলে হয়তো আর দেখা পাবেন না বন্ধুরে আমার মাহবুব মুস্তাফা ফরজ নামাজ আদা করেন বললেন যে আমি ওই ইহুদির বাচ্চাকে দেখতে যাব উঁচু আওয়াজ দিলেন না সুবহানাল্লাহ আমার মাহবুব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেরেশন দিয়ে দিলেন আজকে ফরজ নামাজ পড়েন আমরা ওই ইহুদির সন্তানকে দেখতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ পকেট থেকে পারলে টাকা দিয়ে দেওয়া এটাও সুন্নাত বলবেন না থাকবে আমার বড় মানুষ ছোট মানুষ করলেন দরকার নেই আমার নবীর সুন্নাত আমার নবী দেরি করলেন না ইহুদির বাচ্চা আমার মুস্তফা মসজিদের নবী থেকে তাড়াহুড়া করে বের হতে লাগলেন ইহুদির সন্তান আমার নবীর দিকে তাকিয়ে আছেন সুবহানাল্লাহ আরেকটু করে আমার মুস্তফা এলান দিলেন ইহুদির বাচ্চা এত কষ্টের মধ্যে কাল প্রতিবাদ হতে লাগলো আমার মুস্তফা শিওরে দাঁড়িয়ে গেলেন দেখা যাচ্ছিল আমার মুস্তফা ডান পাশে নবী ইশারা দিলেন আজরাইল ইহুদির বাচ্চার রু তুমি কবজে করতে পারবা না নবীর কাছে পাওয়ার আসারা নাই আমার নবী বললেন ইশারা দিয়ে দাঁড়াও আমার মুস্তফা ইহুদির বাচ্চার মাথার উপর হাত লাগাই দিলেন এই সন্তানের মার বাবা মুসলমানের নবী লাজুক হয়ে দাঁড়িয়ে গেলেন সন্তানকে বলতে লাগলেন ও সন্তান আমার হরমের প্রেম অন্তরে যখন জায়গা পেয়ে গেল দেখ না আমার দিকে আমি রহমতুল্লিল আলামিন নবী কোন মুসলমানের ঘরে মুমিনের ঘরে না ইহুদির ঘরে এসেছি আমার দিকে তাকা সন্তান তাকিয়ে দেখে দু চোখের মানে ড্যাপ ড্যাপ করে বলতে লাগলেন আমার নবী বললেন ও ইহুদির ছেলে আমার দিকে তাকে তো চোখের পানি গেল মুখ খুলে বলতে পারে না মহব্বতের ছোঁয়া দিয়ে চোখের পানি দিয়ে বহির প্রকাশ ঘটাইলেন আমার নবী টুস করে বলে দিলেন যে সন্তানের কলমের মধ্যে নবীর জুতোর হরম মোবারকের প্রেম সে কেমন করে আমার কলমা বেদিয়ে ইহুদি হয়ে মরবে না 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 জর্রার পরিমাণ নবীর ইজ্জার প্রেম যেমন করে থাকবে সেই তো জান্নাত দেওয়ার ওয়াদা সুবহানাল্লাহ আমার নবী তার মাথার উপর হাত দিয়ে নিয়ে নিলেন আজরাইল লাল কুরুড়ের মতন চোখ করে তাকিয়ে আছে নবীর অর্ডার অমান্য করতে পারে না কারণ খবরদার নবীর জন্য কোরআন না নবী তো সাহিবুল কোরআন আবার দেব না সুবহানাল্লাহ ইহুদি সন্তান নবীর দিকে তাকিয়ে রইলেন জানলেন করে চোখের পানি পড়তে লাগলো ইহুদির মার বাবা এসে গেল ওরাও কাঁদতে লাগলেন ইহুদি সন্তানটা মুস্তফার দিকে চাই আবার বাবার দিকে মার দিকে তাকাই সুবহানাল্লাহ বলেন আপন বাবা আর মা মুস্তফার নূরানি সুরত দেখে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম আমার সন্তান ইহুদির সন্তান রহমতুল্লিল আলামিন নবী
ছোট বাচ্চা মুস্তফার নূরানী খুবই বড়কের মহব্বত অন্তরে জায়গা পাওয়ার কারণে আমার সন্তান মুমূর্ষু অবস্থায় আমার সন্তান মারা যাবে কুমির রাস্তা ভরে দিল কিংবা ভরে দিল জন্মদাতা বাবা হয়ে আমরাও পড়ে দিচ্ছি তুইও পড়ে দেবাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।